মাধ্যাকর্ষণ শক্তি যেমন দুইটি বস্তুকে একত্রিত করে রাখে, বিশ্বাস তেমন ভালোবাসার বন্ধনকে শক্ত করে। হাজার মৌমাছির প্রচেষ্টায় যেমন একটি পরিপূর্ণ মৌচাকের সৃষ্টি হয়, তেমনি ক্ষুদ্র ক্ষুদ্র অভিজ্ঞতা মানুষকে বিজ্ঞ করে তোলে। নদী যেমন দীর্ঘ পথ পাড়ি দিয়ে মহাসমুদ্রের দেখা পায়, তেমনি একটি সুচিন্তিত গবেষণায় একটি আবিষ্কারের সূচনা হয়। হাজার কোটি গ্রহ নক্ষত্রের সমন্বয়ে যেমন একটি সৌরজগতের সৃষ্টি হয়, তেমনি ছোট বড় সৎকর্মের দ্বারা একজন সাধারণ মানুষ অসাধারণ মানুষে পরিণত হয়। শিশির ভেজা গাছ যেমন রোদের আলোতে চিকচিক করে ওঠে, তেমনি গুণী মানুষের সহসার্যে স্থূল মস্তিষ্কের মানুষও বুদ্ধিমানে পরিণত হয়। একটি ম্যাসের কাঠি দিয়ে যেমন হাজার হাজার মোমবাতি আলোকিত করা যায়, তেমনি একটি মাত্র প্রশংসা বাক্য মানুষের জীবনকে পাল্টে দিতে পারে। স্থলপথের চেয়ে আকাশপথে যেমন দ্রুত পাড়ি দেওয়া যায়, তেমনি আদেশের চেয়ে অনুরোধে বেশি কার্যকারিতা পাওয়া যায়। শিক্ষা দিয়ে যেমন একটি জাতির মেরুদণ্ড শক্ত করা যায়, তেমনি মায়ের প্রথম শিক্ষাটাই সন্তানের পথেও স্বরূপ। হ্যালো ভিউয়ার্স, আপনাদের কোন কথাটি সবচেয়ে বেশি ভালো লেগেছে মতামত করে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।